কমে আসছে মোবাইল ব্যাংকিং এ লেনদেন ফি। কোন কোন প্রতিষ্ঠানের লেনদেনের খরচ কমে এখন 10 টাকার নিচে, তবে সব প্রতিষ্ঠানে এই লেনদেন ফি সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহকদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত করতেই চালু করা হয় মোবাইল ব্যাংকিং সেবা। এ সেবার মাধ্যমে সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা প্রবাসী আয় গ্রহণ করা যাচ্ছে। করোনা মহামারীতে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহারও বেড়েছে, তবে দাবি উঠেছে লেনদেনের খরচ কমানোর। নগদে 9.99 টাকা কাটতেছে, আবার রকেটে 9 টাকা কাটতেছে এটিএম বুথ থেকে, আর এমনিতে কাটতেছে 18.50 টাকা। আর একটু যদি কম হইতো তাহলে আপনার লেনদেন তো আরও বেশি হইতো। খরচ বিশাল ব্যবহার, যদি এরা এই খরচটা কমায় তো আমগো বিভিন্ন সুবিধা হয়। ওই খরচটা যদি 8 থেকে 10 টাকার মধ্যে হইতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য এটা সর্বোচ্চ, অন্যান্য ব্যাংকের থেকে এটা পারফেক্ট হইতো। মোবাইল ব্যাংকিং লেনদেনে 30% নগদ উত্তোলন করা হয়, বাকি 70% লেনদেন হচ্ছে বিভিন্ন সেবার ফি পরিশোধে। কিছু ক্ষেত্রে লেনদেনে 10 টাকা ফি গুনতে হয়। নগদ টাকা উত্তোলনে এখনও প্রতি হাজারে রাখা হচ্ছে 18.5 টাকা পর্যন্ত। মিনিমাম বেয়ার কস্টটা, ওই কস্টটা 2100 টাকার নিচে হলে কোম্পানি সার্ভাইভ করবে না, তখন আসলে ওই রেটটা 2100 টাকার নিচে এই জন্য কমানো যাচ্ছে না। সো 2100 টাকার উপরে থেকে আমরা আসলে সিঙ্গেল ডিজিট নামিয়ে এনেছি। 12 থেকে 18% মধ্যে তারা যে চার্জটা নিচ্ছে, দেশের একেবারে প্রান্তিক লেভেলের লোকজন এই জিনিসটা ই করছে, এর সুবিধাটা নিচ্ছে, এই জন্য এদের জন্য এটা এদের জন্য একটু টাফ। এটা আমাদের বাংলাদেশ ব্যাংক এটা দেখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিংয়ে 9 কোটিরও বেশি গ্রাহকের মধ্যে নিয়মিত লেনদেন করেন প্রায় 4.5 কোটি গ্রাহক, আর এ মাধ্যমে প্রতিদিন 2032 কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।